সাইকেল সার্ভেক্টর বিজির পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা কীভাবে কোয়েন্টিপ্লি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেটা দেখবো, সেটা জানবো। কোয়েন্টিপ্লি অ্যাকাউন্টটি বর্তমানে খুব ভালো কাজ হচ্ছে, আপনার সেখানে আপনি কাজ করে বিটকয়েন আর্ন করতে পারবেন। কীভাবে কোয়েন্টিপ্লি অ্যাকাউন্টটা লগ ইন করতে হয়, ক্রিয়েট করতে হয় এবং কোয়েন্টিপ্লি অ্যাকাউন্টে কোথায় গিয়ে কাজটা করতে হয় সেই বিষয়টা আজকে আমরা শিখব। তো আমি ফার্স্টে একটা আউটলুক মেইল ক্রিয়েট করে নিয়েছি, একটা আউটলুক মেইল আমাদের ইউটিউব পেজ চ্যানেলে আউটলুক মেইল কীভাবে ক্রিয়েট করতে হয় তার বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন কীভাবে নাম্বার ছাড়া আউটলুক মেইল ক্রিয়েট করতে হয়। তো এটা আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। সেখানে এখানে নতুন নতুন সার্ভে রিলেটেড ভিডিও আপলোড করা হবে, সেই ভিডিওগুলো দেখবেন। তো আমার কাছে একটা ইউজার প্রোফাইল আছে, এই প্রোফাইল এবং এই মেইল দ্বারা আমি এখন পয়েন্টেবলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমাদের থেকে যারা আসবে নেই তাদেরকে আমরা এই প্রোফাইলটা ইউসিডিএল প্রোফাইলটা আমরা দিয়ে থাকি ফ্রিতে। কতজন মেম্বার বর্তমানে কাজ করছে এবং তারা কতটা ওয়ার্ডের কমপ্লিট করছে, তারা কতগুলো ইউজার রয়েছে, তারা বর্তমান কত আর্ন করছে, বিটকয়েন আর্ন করছে, 201 বিটকয়েন আর্ন করে ফেলছে। তো এখন আমরা এখন ক্রিয়েট করবো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য রেজিস্টার। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য বেশি কিছু লাগবে না, যেগুলো লাগবে ফার্স্ট নেম, মেইলটা এবং পাসওয়ার্ড, দুটো পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দুইবার টাইপ করে দিতে হবে। আর ক্যাপচারটা মিল করে দিলে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আমি আমার প্রোফাইল দেখে দিয়ে সবগুলো করে দিচ্ছি, ফার্স্ট নেম, কপি, মেইলটা, আমার এই আউটলুক মেইলটা, যে মেইলটা আমি ক্রিয়েট করে রাখছি এই আউটলুক মেইলটা, এই মেইলের মাধ্যমে একটা এই মেইলে একটা মেইল যাবে, ভেরিফাই মেইল যাবে, কপি, একটা পাসওয়ার্ড বলছি, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। এখানে কাজ করার সবসময় আছে, তার আগে মেইলটা ভেরিফাই করে নিই, মানে মেইলটা একটু ভেরিফাই করে নিই, মেইল আসবে। এই মেইলটা বলছে ভেরিফাই করতে হবে, মেইলটা মেইলটা ভেরিফাই করলে আমাকে 100 পয়েন্ট দেবে। এখানে কাজ করার অনেকগুলো আছে, আপনি এখানে ভিডিও দেখে দেখে আর্ন করতে পারবেন, বা আপনি আরো আছে
টাইম দেখে আপনি যে গেমস খেলে ভিডিও দেখে এগুলো আনসার করতে পারবেন, এগুলোর প্রয়োজন নেই, আমরা সার্ভে করব। সার্ভের জন্য এখানে অফার ওয়েল্ড আছে, এখানে বেশ কিছু অফার ওয়েল্ড আছে, পেটিএম, তারপরে থাম রিচার্জ, এডিম, এগুলো অনেকগুলো আছে। এগুলোর মধ্যে সবচেয়ে যেটা ভালো হয় সেগুলো থাম রিচার্জ, কিন্তু থাম রিচার্জে আপনি এখান থেকে কাজ করতে পারবেন না, আপনি কাজ করতে পারবেন না। একটু টাইম নিচ্ছে, এখানে বলছে আমি কাজটা কীভাবে করবো, অ্যান্ড্রয়েডে না আইফোনে না আইপ্যাডে, সব সময় কাজটা অ্যান্ড্রয়েডে দিয়ে দেবেন, অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজটা করবো, পিসি হোক আর যাই হোক অ্যান্ড্রয়েড ডিভাইস। এই যে টেক সার্ভে, এই সার্ভে এখানে গিয়ে আপনি সার্ভে করতে পারবেন, আর এগুলো গেম করতে অনেক কথা রয়েছে, এগুলো যদি সার্ভে করতে চান তাহলে এখানে গিয়ে এই যে টেক সার্ভে, এই সার্ভে দেখে কাজ করতে পারবেন। সার্ভে করার জন্য সার্ভে ক্লিক করবেন, অনেক সময় এই ড্যাশবোর্ডের লেখাটা অর্ধেক আসবে আর অর্ধেক আসতে পারবে না, সেই জন্য আপনি কন্ট্রোল চেপে সে মাউস বাটনের উপর এটা ছোটো করে নেবেন, স্ক্রিনটা ছোটো করে নেবেন, ছোটো করে নেবেন, তাহলে পরে শো করতে পারবেন। এখানে গিয়ে ক্লিক করলে আপনি সাইটটা ওপেন হয়ে যাবে, এখানে গিয়ে প্রোফাইল ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, আর কোনো ঝামেলা নেই। আর এই সাইটটা পরবর্তীতে আবার বড় করে নিতে পারবেন, করে নেবেন, এখানে গিয়ে আপনি সকালে যে বয়সটা হবে সেই বয়সটা দিয়ে দিলেন, আপনার সকালে বয়স হচ্ছে 79 অর্থাৎ এগুলো 42, জেন্ডার মেল, পোস্টাল কোড, আপনার জিপ কোডটা বলা হয়েছে, জিপ কোডটা 1 8 9 1 8 9 6 9 1 8 9 6 9 আপনার রেস কি সবসময় এটা হোয়াইট, তাদের কিছু দিলে সার্ভে হবে না। আপনি কোন ক্লাস কোনটি পড়া লাগা করছেন, সেটা হলো মাস্টার্স প্রফেশনাল ডিগ্রি, আপনি কোথায় কাজ করেন, আইটি ইনস্টিটিউট, সফটওয়্যার, নটরি সফটওয়্যার, আইটি বা আইটি স্টুডেন্ট বা ইনফরমেশন টেকনোলজি, তাহলে ইনফরমেশন টেকনোলজি। আপনি কি স্থানিক বা লেটিনিয় বা স্প্যানিশ কিছু বলেন, নো স্প্যানিক নো লেটিনিয়, অনলি ইংলিশ। আপনার রিলেশন কি, আমি ম্যারিড, ইনকাম কত, কোম্পানি, ছেলে মেয়ের বয়স্ক, আমার ছেলে আছে, ছেলের বয়স হলো
আট বছর আর একটা মেয়ে আছে, মেয়ের বছর সকাল থেকে রেখে সবগুলো কমপ্লিট করবেন তাকে ফুল টাইম। বলছে আপনি কোম্পানিতে কিরম চাকরিগুলো করেন, অ্যাকাউন্টিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার রিলেটেড যেগুলো আছে সেগুলো দেখেন, কারণ এগুলো তো সার্ভিস বেশি আছে। আপনার কোম্পানিতে আপনার জবের টাইটেলটা কি ম্যানেজার, ম্যানেজার বুঝতে দেবেন, ম্যানেজার বুঝতে দায়িত্ব বেশি থাকে এবং সবগুলো বেশি আছে। হাউস হোল্ড ট্যাক্স, অনেক সার্ভেগুলো আছে, অনেক সার্ভে আরো সম্ভব দিলে আরো অনেক সার্ভে করবে, এখান থেকে সার্ভেগুলো করতে পারবেন। আরো সম্ভব দিলে আরো সার্ভে হবে, কত সার্ভে লাগবে, অনেক সার্ভে করতে করতে কাজ করবেন। আরো আসবে যোগাযোগ করতে পারেন। আমার সাথে ধন্যবাদ আজকের মতো।